সাগরাইলের পোদরায় রহস্যজনকভাবে মৃত্যু হয় এক কলেজ ছাত্রীর। গত 5ই জানুয়ারি থেকে ওই কলেজ ছাত্রী নিখোঁজ ছিল। শনিবার দুপুরে বাড়ি থেকে 100 মিটার দূরে একটি পুকুরে ওই কলেজ ছাত্রীর দেহ ভাসতে দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। সাগরাইলের পোদরা এলাকার বিএসসি তৃতীয় বর্ষের কলেজ ছাত্রী রুকসারা খাতুন গত 5ই জানুয়ারি সন্ধ্যাবেলায় কিছু লেখার পাতা জেরক্স করার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা গত 6ই জানুয়ারি নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে নিখোঁজ ডায়েরি করেন। তারপরেও পুলিশ তার কোনো খোঁজ পাচ্ছিল না। শনিবার দুপুরে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে একটি পাড়া পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ছাত্রীর পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করে মেয়েকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ওই ছাত্রীর পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা সন্ধ্যাবেলায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ ছুটে যায় পুকুর পাড়ে। সেখান থেকে উদ্ধার হয় এক পাটি জুতো এবং একটি বেল্ট। পুকুরের পাশের একটি কারখানা দারোয়ানকেও জিজ্ঞাসাবাদ করে। মৃতের পরিবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তখন পুলিশ বলছে আমরা ট্রেস করছি, মোবাইল নম্বর দাও, কারো সঙ্গে কারো সংখ্যা আছে, সংখ্যা কারো নাম দাও, আমরা কারো সংখ্যা ছিল না, মোবাইল বাড়িতে ছিল না, আমাদের আমরা দিয়েছি পুলিশ একবার কোনো খোঁজ হয়নি, কোনো খোঁজ নেই, একবার বস্তি আসেনি পুলিশ। বলছি তাই আজকে যখন লাস্টটা পেলো এখন কি পুলিশ কি বলছে? এখন তো পুলিশ এসেছে, সেটা দেখ খুঁজাখুঁজি করছে এখন। চিহ্ন ছিল না, এখন আমরা দেখতে পাইনি না, ওটা তো হসপিটালে নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে পোস্টমার্টামের রুমে ওখানে দিয়ে দিয়েছে। তখন মনে হচ্ছে রক্সার খাতুন, 22 বছর, আশরাফ আলী, আশরাফ আলী। লাস্ট ইয়ার ছিল এটা। আচ্ছা,